Bismillahirrahmanirrahim. বন্ধুগণ, আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নিয়ে আসছি আপনাদেরকে আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ডের আজকে এক নতুন ম্যাজিক। এটা হলো খাবার, খাবারের ম্যাজিক সোনা। আজকে বিকালের জন্য নাস্তা তৈরি করতেছি, ইফতার একটু ভিন্ন ধরনের। তো এই ইফতার তৈরি করতে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো নিয়ে আসলাম, এই হলো চনা সিদ্ধ করে নিছি এখানে। এইখানে হলো আপনার বাঁধাকপি কুচি করে নিছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কাটা আছে। এটা দিয়ে আমি একটা পাকুড়া তৈরি করব। আর তো এই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এই বাঁধাকপি দিয়ে এটা তৈরি করব পাকুড়া। আর এই যে চনা সিদ্ধ করে নিছি, চনার আজকে সালাদ তৈরি করব। চনার সালাদ কীভাবে, শশা আর টমেটো, লাল পেঁয়াজ এটা মিলিয়ে ছিঁড়া, সরিষার তেল দেবো সাথে। এটা হবে সিদ্ধ চনার সালাদ, এই হচ্ছে পাকুড়া। আর আলু, আলু ভাতের পরিবর্তে খান আলু, আলু আর আলু, মাশাল্লাহ। এই আলু সিদ্ধ করে নিছি, এই আলু দিয়ে বানাবো আলুর পেঁয়াজু। তা আলুর পেঁয়াজুটা অ্যাকচুয়াল বিভিন্ন জনে বিভিন্ন ধরনের বানায়, তা আমি আমার স্টাইলে তৈরি করতেছি। আলু সিদ্ধ করে নিছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কেটে নিছি, এগুলোর মাখাই সেটা, তারপরে আমি তৈরি করবো আলুর পেঁয়াজু। এটা কসলাই নেবো ভালো করে, এরকম ধরনের ভাঙ্গিয়ে নেবো, দেখছেন এমনি ভোর ভোরে ভাঙিয়ে দেবো গা, কি সুন্দর হয়ে গেছি গা, একদম চটকাইয়া এটারে একদম ই করে ফেলবো, একদম নিমাস করে ফেলবো, মানে এরকম ধরনের। তারপরে এটা দিয়ে একটা পেঁয়াজু তৈরি করবো, এভাবে মাখবো, শক্ত করে মাখবো, মাখবো মাইকিয়া, তারপরে মাইকে দুই খেলায় আমি এরকম ধরনের। এটা হবে আলুর পেঁয়াজু। আর এখানে আছে আপনার গ্রিন পেপার, রেড পেপার, টমেটো, এইটা হচ্ছে এই যে এখানে আসল জিনিস। এখানে একটা ঢ তৈরি করে নিছি, এই যে দেখেন ডটা কেমন সুন্দর হয়ে গেছে গিয়া। এই ডটা কাই বা খামির, এটা দিয়ে একটা পিৎজা তৈরি করবো, চিকেন পিৎজা। চিকেন আর এই টপিংসগুলো হবে টমেটো, রেড অনিয়ন, গ্রিন পেপার আর আছে চিকেন সাথে, এটা দিয়ে সেটা তৈরি করবো একটা পিৎজা। তো আজকের বিকালে, আজকে রোজার পরে বিকালে আজকের আয়োজন হচ্ছে এই পাকুড়া, আলুর পেঁয়াজু, তারপরে আসতেছে আপনার সোনার সালাদ, আর হবে চিকেন পিৎজা। এই আইটেমগুলো আজকে হচ্ছে ইফতারের জন্য। তো ইফতারে সবাইকে তো মানে দাওয়াত দিয়ে আমি এখানে খাওয়াতে পারবো না, দুঃখিত। তবে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি আপনারা এই আমার সাথে থাকবেন এবং আমার রেসিপিটা তৈরি করার পর্যন্ত আমি সকলের সাথে শেয়ার করবো এটা, আর আপনারা এটা দেখে উপভোগ করবেন এবং আশা করি আপনারা পরে এই নিজে ঘরে তৈরি করে খাবেন। তো এইটা আমি এখানের মধ্যে দিব একটু, এই জায়গাটার মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো দিতে হবে আমার আলুতে। তো এই একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দেবো আমি একটু আদা, সব তরকারির আদা হলো আদা, একটু আদার পাউডার, কারণ কি আদাটা সব ইয়েতেই লাগে, দিয়ে দিলাম আদা। এখন আমি এখানে একটু লাল মরিচ দেব, তারপরে আর একটু দেব জিরার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া দেব, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর লবণ দিতে হবে আমাকে, লবণটা তো সবসময় থাকবে, লবণ দিতে হবে স্বাদ মতো, আমি দিচ্ছি আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দেবো, আর আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যখন যেটা তৈরি করবেন তার স্বাদ পরিমাণ যা লাগবে ওই পরিমাণে দেবেন। তো আমি এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেবো, মাখিয়ে মিশে আমি সেই আলুর পেঁয়াজুটা তৈরি করবো। বন্ধুগণ, এই আলুর পেঁয়াজুর জন্য এটা মাখানো হয়ে গেছে, শুধু খালি বাজার অপেক্ষায়। আর এখন এখানে পাকুড়ার জন্য যেটা পাকুড়া তৈরি করবো বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে, এই পাকুড়ার জন্য তো এখানে একটু বেসন দিতে হবে, তো আমি এখানে একটু বেসন দিয়ে দিলাম, লাগবে না এখন। তা আমি এটাকে, এটারও মাখাইতে হবে আমাকে। তো এটারে আমি একটু লাল মরিচ, লাল মরিচ দিয়ে দিলাম, তারপরে
জিরা একটু জিরা দেব ওগুলো একটু জিরাটা দিলে একটু গ্রানটা আসবে একটু গ্রানের জন্য আর কি একটু হালকা জিরা দিব বাস হয়ে গেল আচ্ছা আমার বাঁধাকপি আর পেঁয়াজের পাকুড়া দেখো লবণ আমি আমার স্বাদমতো দিচ্ছি আপনারা আপনাদের স্বাদমতো দিবেন লবণটা আসলে কেউ অনেকে বেশি খায় অনেকে কম খায় আশা করি হয়ে যাবে এখন আমি এটাকে একটুখানি মাখিয়ে নিই এটাকে আমি কোনো পানি ছোয়াবো না পানি লাগাইলে এই ঝামেলা হয়ে যাবো আমাকে একটা এর মধ্যে একটা ডিম ব্যবহার করতে হবে আমি ডিম নিয়ে আসি ডিমটাকে বাঁধাকপি কুচি করে নিছি এই বাঁধাকপি এখানে দেব দিয়ে সে তারপর মাখাবো এগুলো আস্তে আস্তে পুরোটা একসাথে এইভাবে আমি মাখিয়ে নেবো বন্ধুগণ তেল গরম হয়ে গেছে এখন খাই এই আলু পেঁয়াজ বানাইতেছি আলু পেঁয়াজ দুটো আজকে ইফতার হবে ভিন্ন স্বাদে ভিন্ন স্বাদে ভিন্ন আঙ্গিকে আমরা আলু পেঁয়াজ খাবো আজকে দুই কেজি ডাইলের পেঁয়াজ আজকে খাবো আলু পেঁয়াজ হঠাৎ করে মনে হলো যেই কথা সেই কাজ কাজ নেই তো পেঁয়াজ বাস হয়ে যাচ্ছে বাবা এখন এই পেঁয়াজ হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমি এটাকে তারপরে এইভাবে ফ্রাই করবো পরিষে নামাই নেবো বন্ধুগণ এই যে আমি চিকেনটাকে চিকেন ব্রেস্ট এটাকে কুচি কুচি করে কেটে নিছি এই স্লাইস করে তো এটা অলমোস্ট হয়ে গেছে এখন তো আমি করবো কি এটার সাথে একত্রে অ্যাকচুয়ালি আমি আমার স্টাইল মতো করতেছি আমি এখানে টমেটো গ্রিন পেপার অ্যান্ড রেড পেপার এটা এখানে দিয়ে দেবো একসাথে কারণ আমি একসাথে দিয়ে সেটা এটাকে একটু এইখানে চুলার মধ্যে এটা কষাই নেব এটা হালকা কষাই নিলে কষাই নিয়ে যখন আমি পিজ্জাটার উপরে দেব দিলে পরে এটা ডেকোরেশনটাও সুন্দর হবে এবং এটা হয়ে যাবে তখন তার এটা হইতে হইতে আর বার্ন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই দেখেন কেমন সুন্দর হয়ে গেছে এটা তো এটা এখন এইভাবে হবে পাঁচ মিনিট আমি এভাবে রান্না করে নেব মানে এটা একটা জলসাই নেবো আর কি টমেটোটা গ্রিন পেপারটা আর রেড অনিয়নটা চিকেন টমেটো গ্রিন পেপার রেড অনিয়ন এটা একটু জল খেয়ে নেওয়ার পরে তারপরে আমি এটা পিজ্জাটার উপরে ডেকোরেশন করবো এটা হলো টপিংস এই টপিংসটা দেবো এই টপিংসটা সুন্দরভাবে হয়ে যাবে টপিংস হলো আমার আলাদা জিনিস আর টপিংস হলো এটার পিজ্জার যে উপকরণগুলো এইটা আমি এখন করতেছি এটা এইভাবে সুন্দর করে আমি পিজ্জার উপরে বসাই দেওয়ার জন্য রেডি করতেছি পাঁচ মিনিট পরে আবার এটাকে নামাই বন্ধুগণ বাঁধতেছি আলুর পেঁয়াজু এই এখন আমি এটাকে একটু ফ্লিপ করতেছি মানে একটু উল্টে নিচ্ছি এই উল্টে নিলে এটা দুই পিঠে ব্রাউন ব্রাউন হচ্ছে তো দুই পিঠে ব্রাউন হয়ে গেলে তারপরে আমার পেঁয়াজটা হয়ে যাবে আমি নামাই নেবো তাই দেখেন কম সুন্দর হয়ে গেছে আমি প্রত্যেকটাকে এইভাবে একটা একটা করে উঠে নিচ্ছি একটু সময়ের দরকার খাবার দাবার একটু সময় দিতে হয় সময় যত সময় বেশি তত সুন্দর কম্পিটিশানের বন্ধুগণ পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার এই পিজ্জার যে উপকরণগুলো যে টপিংসটা হবে চিকেন তারপরে গ্রিন পেপার রেড পেপার আর টমেটো এই যে এটা হয়ে গেছে এখনকার আমি এটাকে নামাই নিচ্ছি চুলা বন্ধ করে দিলাম তখন এটা নামানোর পালা আমি এখন এটা নামাই নিচ্ছি এটা এটা নামাই নিলাম আমার এই পেঁয়াজু ভাজা হয়ে গেলো এই দেখেন কেমন সুন্দর হয়ে গেছে পেঁয়াজুটা এই যে হয়ে গেছে আমি এখন নামাই নিচ্ছি পেঁয়াজু তারপর আমি পাকুড়াটা রেডি করবো এখনকার পাকুড়া মাখানো হয়ে গেছে এখন আমি পাকুড়াটা ভাজবো পাকুড়া ভাজার জন্য তেল তো গরমই আছে এখন আমি পাকুড়াটা দেবো এটা নামানোর পর এই আমার চিকেন মানে আলুর পেঁয়াজ হয়ে গেল আলুর পেঁয়াজ রেডি এখনটা ভাজবো আমি পাকুড়া ভাজতে হলে আমাকে এই এখন চুলাও ভরাই দিলাম এই বাঁধাকপির পাকুড়া
গুঁড়ো ভাজা হচ্ছে। ইফতারের জন্য আয়োজন করতেছি, এটা রোজার একটা আমেজ আসতেছে। কারণ রোজার দিনও যেমন আমরা তিরিশ রোজার সময় এরকম রোজা রাখলে এই সময় ঘনাই আসতো এবং আমরা ভাজা পোড়া তাই খাবার দাবার আপনার আয়োজন হয়তো রেডি। তো আজকেও এরকম ধরনের, যেহেতু আজকে সাপ্তাহিক বৃহস্পতিবার রোজা রাখা, সেই রোজাতে আমরা ঘরে বসে বসে আর কী করবো বলে ইফতারিও বানাই। সেই যেন আয়োজন ইফতারে এইগুলো আমার সেই বাজার কিছু পাকুড়া হচ্ছে। পাকুড়াটা বন্ধুগণ এই দেখেন খামিটা যে বানাইছি, এটা কেমন সুন্দর সফট হয়ে গেছে। এই খামিটা দিয়ে আমি এখন পিৎজা তৈরি করবো। এইটাকে আগে বানিয়ে রাখছিলাম, ডোটা তৈরি করে রাখছিলাম, এটার মধ্যে ডিম আর ইশ। ইস তুই ফিস ফিস করছিস তাই তুই ধার কাক চলে গেল কালো জলে নাইতে। খুব ছোটো সময় পর আসে আজকে থেকে কত বছর আগে। তো যাই হোক, এই এখনটা হয়ে গেল, এটা ডিম ময়দা আর ইশ। তো এখানে দুইটা ডিম দিছি, তো এখানে আমি পিৎজাটা তৈরি করতেছি। তো পিৎজাটা তৈরি করতে আমার তো উপকরণগুলো আমি দেখাইলাম, এখনকার কীভাবে ওভেন করবো এবং কীভাবে হয়ে যাবে প্রত্যেকটাই শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো বন্ধুগণ যে পাকুড়া তৈরি করতেছি বাঁধাকপির, এই যে পাকুড়াটা দেখেন আমি এখন কেটে ফ্লিপ করবো, আমি উল্টেই দেবো। কী সুন্দর এইভাবে দেখেন মাশাল্লাহ মশলা কী সুন্দর হয়ে গেছে। এই হলো বাঁধাকপির পাকুড়া। আপনার আজকের ইফতারের আয়োজন চিকেন ভেজিটেবল পিৎজা, বাঁধাকপির পাকুড়া, তারপরে আলুর পেঁয়াজু, তার চনার সালাদ, প্রত্যেকটা আইটেমই শেয়ার করতেছি আপনাদের সাথে। এই দেখেন এখন তো আমি বাঁধাকপির যে পাকুড়াটা এটাকে সবগুলো উলিয়ে দিলাম, কেমন সুন্দর হয়ে গেছে। এখন এটা ভাজা হয়ে যাবে এবং নামাই নেব। আর আলুর যেই পেঁয়াজটা বানাইছি ওটা তো দেখালাম আপনাদেরকে যে কেমন হয়েছে, তো ওইটাও শেয়ার করছি এবং এটাও শেয়ার করতেছি। এইটাও হয়ে যাবে কিছুক্ষণ মধ্যে, এইভাবে আমি সবগুলো ভেজে নেবো, ভেজে তারপরে আগে খাবো। বন্ধুগণ এই পেঁয়াজগুলা এই যা আমার সেই পাকুড়া পাকুড়াটা হয়ে গেছে, দেখেন কেমন সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো এখন নামাই নেবো, এটা নামাইয়া তারপরে নামাই নেওয়ার আগে দেখি একটা জড়াই নিতে হবে। এই দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, নামাই নিচ্ছি। দেখেন এইভাবে কেমন সুন্দর হয়ে গেছে, এগুলো আমার সেই বাঁধাকপি পাকুড়া। এইভাবে দেখেন সুন্দর হয়ে গেছে, নামাই দিলাম প্রত্যেকটা। এই রেডি হয়ে গেল বাঁধাকপি পাকুড়া, কেমন সুন্দর হয়ে গেছে দেখছেন। সুপ্রিয় বন্ধুগণ এবার তৈরি হবে পিৎজা। আমার আলুর পেঁয়াজও রেডি এবং বাঁধাকপির পাকুড়াও রেডি, এখন পিৎজা তৈরি হবে। এই পিৎজা তৈরি করতে আমি এই উপকরণটা তো আপনাদেরকে দেখিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনার গ্রিন পেপার, রেড পেপার, গ্রিন পেপার, রেড অনিয়ন, চিকেন আর পেঁয়াজ, টমেটো, এই যেটা এটা রেডি করে নিছি। আর ডটা তো তৈরি করে রাখছি, এটাও দেখছেন কেমন সুন্দর হয়ে গেছে দেখেন। এই তারপরে এখন এইখানে আছে চিজ, আর এইখানে আছে ম্যারিনারা সস, যেটা পেঁয়াজে আই মিন পিৎজার উপরে দেওয়া হয়। বিভিন্ন জনে বিভিন্ন রকমের করতে পারে, আমি আমার স্টাইলে করছি এই সসটা, এই যে টমেটো সস। তো এখন আমি পিৎজাটাকে তৈরি করব। তৈরি করার জন্য আমি এখান থেকে এটা এটা হবে পিৎজা, এটাকে আমি এইভাবে বড় করে নেব। বড় করে নিয়ে তারপর এটার উপরে আমি সেই সসগুলো ব্যবহার করবো, আস্তে আস্তে সবগুলো সসগুলো দেবো। এই দেওয়ার জন্য আমি রেডি করতেছি, তারপর ওভেনে দেবো। তো এখন এইভাবে রেডি করার জন্য যেই সময়টা লাগবে, এই সময়টা আমি আপনাদের থেকে নিচ্ছি, যে আমি এখন এটাকে এইভাবে বড় করবো আস্তে আস্তে। তো তারপরে টপিংসগুলো যখন দেখো দেবো, তখন আবার ইনশাল্লাহ এটা শেয়ার করবো আপনার সাথে। সুপ্রিয় বন্ধুগণ এইভাবে এই পিৎজাটার ডটাকে আমি পুরোটা প্যানের মধ্যে ছড়াই নিলাম, এই হয়ে গেল আমার পিৎজার ড রেডি। এখন টপিংসগুলো দেবো এবং আমি আমি আমার স্টাইলে আমার পদ্ধতিতে করতেছি, আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনাদের ভালো যদি লাগে তো এইভাবে আপনারা ইনশাল্লাহ আশা করি ঘরে করবেন। এই ডটাকে আমি এভাবে করে নিলাম,
একদম রেডি এখন পারফেক্ট রেডি তো সবটা পরিমাণে সমান হয় জায়গাটা এবারে মিলিয়ে নিতে হবে আমি এভাবে মিলিয়ে নিলাম এখন আমি এখানে দেব সস টমেটো সস দেব এই টমেটো সস এখন দিয়ে দেব টমেটো সস দিলাম সাইড গুলো যাতে সমান হয় এইভাবে প্রয়োজন বোধে এই দেখেন কেমন সুন্দর হয়ে গেছে এইভাবে হবে ইনশাআল্লাহ এখন আমি এখানে চিজ দিয়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমি মজারলা চিজ দুই রকমের চিজ আছে এখানে দুই কালার কালারফুল করার জন্য হলো দুটোই মজারলা একটা হলো ইয়েলো আর একটা হলো হোয়াইট দুইটাই দিচ্ছি চিজ দিয়ে নিচ্ছি আমি আপনারা চাইলে একটু এক্সট্রা চিজও দিতে পারেন মানে বেশি পরিমাণে আর না চাইলে যে যেরকম পরিমাণ মতো খাইতে চান ওইভাবে দিয়ে গড়ে গড়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই দেখেন কেমন সুন্দর হয়ে যাচ্ছে একদম কোনো কিছুতে কোনো ট্রাবল নাই ভেরি বিউটিফুল ভেরি নাইস লুকস ইয়ামি লুকস সুন্দর খুব সুন্দর লাগতেছে লুক সুন্দর খুব সুন্দর লাগতেছে লুকস গুড আমি এটাকে এখন দিলাম চিজ চিজটা দিয়ে দিলাম এরপরে আমি দেবো চিজের পরে আমার টপিংস গুলো দেবো এইভাবে দিয়ে নিলাম এখন আমি টপিংসটা দিয়ে দেবো টপিংসটা দেওয়ার আগে এটা একটু ভালোভাবে সময়ন করে ঘুরিয়ে দিই যাতে প্রত্যেকটা সাইড ভালোভাবে পায় এই দিয়ে দিলাম চিজ এখন খাতে ওই টপিংসটা দেবো এটা দিলে চিকেন অনিয়ন টমেটোস গ্রিন পেপার মিলিয়ে দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্য কোনো সবকিছু ব্যবহার করেন গ্রাউন্ড বিফ তারপরে ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন যে যেভাবে করে খেতে চায় যে যেভাবে খাইয়া স্বাদ পাওয়া যায় ওইভাবে করতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমার মতো করলে ইনশাল্লাহ আমি যেভাবে করতেছি খেয়ে মজা পাবেন ইনশাল্লাহ খেয়ে দেখবেন করে দেখ করে খেবেন খাবেন করে ইনশাল্লাহ খাবেন খুব সুন্দর হয়ে গেছে পুরোটাই খুব সুন্দরভাবে একদম একটা পিৎজার জন্য একদম দারুণ এই যে টপিংসটা তৈরি করছি এই যে দেখুন কেমন সুন্দর হয়ে গেছে এটা আমি আমার স্টাইলে করলাম হয়ে গেল এটা এখন আমি এখানে আরেকটু চিজ দেবো এই চিজটা একটু উপরে দেবো এটাকে শক্ত করে ধরে রাখার জন্য এই টপিংসটা দিছি এটাকে এই চিজটায় সুন্দর করে আঁকড়িয়ে ধরবে যখন গলবে এই জন্য আমি দিয়ে দিলাম দেখেন কেমন সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরি ফিদ্দাইরি সুন্দর হয়ে গেছে দেখার জন্য অনেক ধন্যবাদ
করতে ওভেন রেডি করে রাখছি এখন আমি এটা ওভেনে দেব দেওয়ার আগে আমাকে আরেকটা আরেকটা স্পেশালি আমি আরেকটা জিনিস ব্যবহার করব আমি এখানে মাঝখানে একটা ডিম দুইটা দিলে সুন্দর লাগবে আরো একটা দিছি দুইটা দি দুইটা ডিম দিয়ে দিলাম বাস চলুন ওভেনে যাই ইনশাআল্লাহ ওভেনে দিয়ে দিই এখনটা এই বিসমিল্লাহির রহমানির রহিম প্লিজ থাকেন সাথে সুপ্রিয় বন্ধুরা আমার দোস্তরা আমার ভাইয়েরা আমার বোনেরা আমার এইবার শুরু হবে কি করব চনার সালাদ বানাইতে আমি একটা লাল পেঁয়াজ নিছি একটা টমেটো নিছি একটা শসা দুইটা কাঁচামরিচ এটাকে কাইটা রেডি করে দেব এখনকার এবং রেডি করার পরে থাকবে একটু অল্প একটু ধনিয়া পাতা আর এই চনা তারপরে থাকতেছে এই চনার সালাতে সরিষার তেল সরিষার তেলের ব্যাপারটা হলো কি বলা হয়েছে যে খাঁটি সরিষার তেল মানে লেখছে পিওর মাস্টার্ড অয়েল কারণ কতটুকু পিওর এটা কতটুকু পিওর কইতে পারি না খাঁটি সরিষার তেল লেখছে দেন খাঁটি সরিষার তেল দেবো এখানে এই সালাতে তো এখন আমি কাটবো প্রথমে কাটবো মরিচ কারণ মরিচ আগে কাটবো এই জন্য যে পরে যদি মরিচ কাটি তাইলে এই ঝাল হাতের মতো লেগে থাকতে পারে এই জন্য আগে আগে ঝালের কাজ শেষ করে ফেলাইতেছি এই কাটতেছি কাঁচা মরিচ তারপরে কাটবো শসা তারপরে কাটবো পেঁয়াজ শসা পেঁয়াজের পরে কাটবো টমেটো এইভাবে আমি সবগুলো কেটে নেবো একসাথে কেটে নেওয়ার পরে তারপরে আমি একত্রে করে এটা মাখাবো প্রিয় বন্ধুগণ এবার চনার সালাদ চনা সিদ্ধ করছিলাম এই যে এইখানে এখন আমি আমার উপকরণগুলো এগুলো দেব সালাতের জন্য এখন আমি দিব এইখানে আছে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা শসা আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম তারপরে দেবো একটু লবণ আমি স্বাদ মতো দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু লবণ দিয়ে দিলাম আর দেবো একটু খাঁটি সরিষার তেল পিওর কতটুকু পিওর একমাত্র যারা বানাইছে তারাই জানে তো পিওর সরিষার তেল দিব একটু এই এখনটা দিয়ে এটাতে মাখিয়ে নেব হয়ে গেল আমার চনার সালাদ দেন কালারটা খুব সুন্দর হয়েছে ভেরি বিউটিফুল লাল সবুজের পালা এগুলো চনার সালাদ তৈরি করলাম চনার সালাদ তৈরি করলাম আলুর পেঁয়াজও এবং তৈরি করলাম বাঁধাকপির পাকুড়া তারপরে আছে সাথে চিকেন ভেজিটেবল পিৎজা আজকের ইফতার ইফতারের জন্য আয়োজন করতেছি সালাদ রেডি হয়ে গেল কেমন সুন্দর হয়ে গেছে দেখেন সালাদ আমি এগুলো সব রেডি করে সেটা একত্রে করতেছি ইফতারের আয়োজন হচ্ছে তো প্লিজ থাকেন সাথে সবগুলো একত্র করে আবার ইনশাল্লাহ শেয়ার করব
বন্ধুগণ এখন চলে আসলাম আবার ওভেনে পিজ্জাটা রেডি হয়ে গেছে এটা নামাইবার পালা এখন এই দেখেন পিজ্জাটা কেমন সুন্দর হয়ে গেছে এটাকে এখন আমি নামাই নেব বিসমিল্লাহির রহমানির রহিম গরম গরম হতে আমি এটাকে একটু ভালোভাবে দুই পাশে আঁকড়িয়ে ধরে নিলাম এই হয়ে গেল আমার পিজ্জা পিজ্জা রেডি হয়ে গেছে এখন পিজ্জাটাকে নামাচ্ছি বেশ গরম এই রেডি হয়ে গেল আমার সেই পিৎজা পিৎজা চিকেন ভেজিটেবল পিৎজা দেখেন কেমন সুন্দর হয়ে গেছে পিৎজাটা নামিয়ে নিলাম এখানকার এটাকে এখন কাটার পালা তো এটাকে কাইটা পরিবেশন করব কাটার জন্য ব্যবস্থা করতেছি রেডি হয়ে গেছে পিজ্জা পিজ্জাকে কাটবো সুপ্রিয় বন্ধুগণ এখন পিজ্জাটাকে কেটে নেব এই থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এই হয়ে গেল পিৎজা এই যে কেমন সুন্দর হয়ে গেছে দেখেন ভেরি বিউটিফুল লুকস ভেরি ইয়ামি এই হয়ে গেল পিৎজা পিৎজা রেডি এখন পরিবেশনের পালা পরিবেশন করবো ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আজকের ইফতার রেডি হয়ে গেল এই যে আজকে আমার ইফতার হয়ে গেল এই হলো চনার সালাদ তারপরে এই চনার সালাদ তারপরে আছে এখানে আলুর পেঁয়াজু আর এই হলো বাঁধাকপির পাকুড়া আর এই হলো পিৎজা এই রেডি হয়ে গেল আজকের সেই ইফতার তো ইফতার আয়োজন করলাম শেয়ার করলাম আপনারা সকলের সাথে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা ইনশাল্লাহ আশা করি ঘরে করে খাবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি লাইক দেন শেয়ার করেন দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিবেন করে পাশে একটা ঘন্টা আছে ওইটা একটু বাজাই দিন দিলে পরে দেখা যাবে যে আমার কাছে কোনো রেসিপি আসলে নতুন এটা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ তো যারা সাবস্ক্রাইব করেছেন তারা আপনারা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন প্লিজ তাহলে আমার ফ্যামিলিটা বড়ো হবে আর আপনারা যে যেখান থেকে দেখছেন এই আপনার মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এখন এতক্ষণ আপনাদের সাথে যেই সময় নিয়ে বিরক্ত করলাম আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে এই রেসিপিটা তো তার থেকে আমি এখন বিদায় নেব বিদায়ের পালা আপনারা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে সায়া তলে থাকবেন সকলকে আল্লাহর রহমত করুন ভালো রাখুন সহি সালামত রাখুন এবং আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমিন তা আপনারা সকলে ভালো থাকেন বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু